আরে ভাই সব তো পরেও করা যাবে ভাই, জীবন থাকলে সব করা যাবে। হে এভরিওয়ান, দিস ইজ মোহাম্মদ মাসুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল MS1 Vlogs। আজকে খুব সকাল সকাল বেরোইছি, এখন ঘড়ির কাঁটায় 6:14। এত সকাল সকাল কেন বের হইলাম আর কোথায় যাচ্ছি সেটা আমি বলছি, তাহলে চলুন ড্রাইভ করতে করতেই বলি। এখন আছি মিদ্যাবাড়ি রোডে, মিদ্যাবাড়ি রোড থেকে বেরোইতে হবে শনিরাকড়া থেকে উঠতে হবে হাইওয়েতে। সকাল সকাল অবশ্য রাস্তা অনেকটাই ফাঁকা, অন্যান্য সময় এই রাস্তাটা এত পরিমাণে জ্যাম লেগে থাকে যা সাধারণ পাবলিকও ঠিকঠাক মতো হেঁটে পৌঁছাইতে পারে না। এই হচ্ছে এই জায়গার জ্যামের অবস্থা, প্রচুর জ্যাম থাকে এখানে প্রচুর। যারা এই শনিরাকড়া থাকেন, গোবিন্দপুর এদিকে থাকেন, তারা জানেন এই ভোগান্তিটার কথা, যে কি পরিমাণে ভোগান্তি ভুগতে হয় এখানে। রিক্সা এবং অটোগুলোতেই মানে বেশি জ্যামজট সৃষ্টি করে, প্রচুর জ্যাম সৃষ্টি করে এই অটোতে। অটোর জন্য মানুষ ঠিকঠাক মতো বেরোতে পারে না, হাঁটতে পারে না। এ হচ্ছে অবস্থা। যাই হোক, এখান দিয়ে বামে যাব, বাম দিয়ে হাইওয়েতে উঠবো শনিরাকড়া। যেহেতু খুব সকাল সকাল বেরোইছি, রাস্তা মোটামুটি ফাঁকাই আছে। এই তো উঠে গেলাম মেয়র হানিফ ফ্লাইওভারে, যাত্রাবাড়ি ব্রিজ। আজকে মূলত বেরোইছি গাজীপুর যাওয়ার উদ্দেশ্যে। মোটামুটি গাজীপুর যাইতে অনেকটা সময় লাগে, প্রায় 30-40 কিলোর মতো রাস্তা, জ্যামজট থাকে, এই জন্য খুব সকাল সকাল বের হয়েছি। আর সকালের যে সুন্দর আবহাওয়াটা এটা আপনাদেরকে নিয়ে উপভোগ করব, সেই জন্য অনেকটা সকাল সকাল বের হওয়া। ফ্লাইওভার টোল দিতে হবে 10 টাকা। এখন আছি গুলিস্তান, এটার নিচে হচ্ছে গুলিস্তান আর উপরে হচ্ছি আমরা। সিএনজির আসলে লুকিং গ্লাস থাকে না, অবশ্যই সিএনজিকে কোনো সময় ওভারটেক করতে গেলে খুব সাবধানতার সাথে ওভারটেক করবেন। আজকে গাজীপুর যাইতেছি হচ্ছে আমার একটা পেমেন্ট আছে একটা ফ্যাক্টরিতে, সেই পেমেন্টটা নেওয়ার জন্য যাইতেছি। ওরা আমাকে 10টার দিকে হয়তো চেক দিবে, যদি সেই চেকটা ব্যাংকে দেই তাহলে মানে আজকে যদি 11টার মধ্যে দিতে পারি বা 12টার মধ্যে দিতে পারি তাহলে আজকের মধ্যেই 4-5টার মধ্যে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আর যদি আজকে এটা না দিতে পারি 12টার মধ্যে তাহলে ওরা আজকে টাকা কোনোভাবে দিতে পারবে না, এটা ওরা হয়তো কালকে দিবে। যদিও টাকাটা আমার আজকে একটু প্রয়োজন এই জন্য। সময় যখন 6:26, তখন আসছি সুপ্রিম কোর্টের এইখানে। আবহাওয়াটা ভালো, একদম ঠান্ডাও না একদম গরমও না, খুব ভালো একটা ওয়েদার। আসলে সকাল সকাল বাইক ড্রাইভ করার মজাটাই আসলে অন্যরকম। কোনো ট্রাফিক নাই তো, গাড়ি যখন তখন যেখান সেখান দিয়ে ঢুকাই দিচ্ছে। গাড়িতে ফুয়েল ভরছি আরও 3-4 দিন আগে, অবশ্য 2-3 দিন আমার গাড়িটা একদম গ্রেস করা ছিল, একদম বেরই করে নেই। হাতের বাম পাশে একটা পাম্প আছে, এখান থেকে ফুয়েল নিয়ে নেই। ভাই অক্টেন নাই, আচ্ছা আমাদের ফুয়েল নেওয়া শেষ, এখন চলো। উনি যেভাবে আসছিল মনে হয়েছিল যে উনি আমারে ধরতে আসছে, মানে আমার সিগন্যাল দিবে। যাই হোক, উনি আমাকে কিছু বলে নাই, উনি পিছনে গিয়ে দেখলাম যে গাড়ি চেক করতেছে। তো আমরা চলে আসলাম মহাখালী বাস টার্মিনালের ওইখানে, এখানে একটু গাড়ি ঘোড়া বেশি দেখা যাচ্ছে। এই দেখেন কুড়িল ফ্লাইওভারের আগে এই জায়গাটা কত সুন্দর লাগে, কি সুন্দর সুন্দর ফুল গাছগুলো, এগুলো আস্তে আস্তে আরো বড় হয়ে যাবে, আবার এদিকে লাগাবে। রাস্তাটা এরকম থাকতে পারে না, একদম কি সুন্দর, মানে একদম নিরিবিলি, কোনো গাড়ি ঘোড়া কিছু নাই, এরকম থাকলেই তো ভাল লাগে। ঢাকার শহরে জ্যামজট আর ভাল লাগে না ভাই, এই জন্য খুব তাড়াতাড়ি করে বাসা থেকে বের হয়ে গেলাম। চলে আসলাম এখন ইসিবি চত্বরে, ইসিবি চত্বর দিয়ে যাব, একটু সামনে গিয়ে দেখি। কিছু খাইতে হবে, চাটা খাইতে হবে, চা খাই না অনেক সময় হয়ে গেছে। স্পিড ব্রেকার, এই যে আমার সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন, এর বাইকে কিন্তু লুকিং গ্লাস নাই। আসলে লুকিং গ্লাস না থাকা যে কত বড় একটা রিক্স, উনি হয়তো বুঝতেছে না। আরে ভাই শো অফ তো পরেও করা যাবে ভাই, জীবন থাকলে শো অফ করা যাবে। আপনার জীবনটা যদি না থাকে তাহলে আপনি শো অফটা কিভাবে করবেন? আসলে প্রত্যেকটা গাড়িতে লুকিং গ্লাস থাকা জরুরি ভাই, খুবই জরুরি। আপনি যখন হাইওয়েতে ড্রাইভ করবেন তখন লুকিং গ্লাস থাকাটা খুবই জরুরি। আমি এর আগের ভিডিওতে লুকিং গ্লাস নিয়ে কথা বলেছি, কেউ যদি দেখতে চান তাহলে দেখে আসতে পারেন। চাটা খাই দেখি,
এটা একটা মসজিদ, বাইতুল জান্নাত মদিনা জামে মসজিদ, এখানে রাখি। চা আছে? একটা চা দিয়েন। চায়ের বিরতি শেষ করলাম। লেখা আছে নিরাপদে চলুন, কালসি মোড় পল্লবী ডিওএইচএস, ডিওএইচএস দিয়ে ঢুকবো ব্রিজের উপর দিয়ে। মিরপুর 12 ডানে, পল্লবী বামে, ডানে যাব। রাস্তা পরিষ্কার করতেছে। পরিচ্ছন্নতা কর্মী না থাকলে আমাদের যে কি হতো, গাড়ি বেশি স্পিডে থাকলে তখন রাস্তায় প্রচুর ধুলা উড়ে, ধুলা উড়লে মানে হাতে পড়লে গায়ে পড়লে মনে হয় যে সুই বিনতেছে। সকাল সকাল তো দূরে দেখা যেতেছে যে কুয়াশার মতো ঝাপসা ঝাপসা দেখা যেতেছে দূরে। কয়টা বাজে? 6:59, আর 1 মিনিট পরেই 7টা বাজবে। ছিলাম প্রথম গন্তব্য হচ্ছে আমার বাসায়। বাসায় গিয়ে একটু ফ্রেশ হব, ফ্রেশ ট্রেশ হয়ে সে অফিসে গিয়ে সেই পেমেন্টটা নিয়ে চেকটা নিয়ে ব্যাংকে জমা দেব। এখানে সবসময় সিকিউরিটি থাকে, সিকিউরিটি পাহাড়ে থাকে সবসময়। এই তো ঢুকে গেলাম ডিওসিস, ডানে মোড় নিতে হবে। আমি যখন ট্রাক্টর ওইদিকে যাই বা নারায়ণগঞ্জের ওইদিকে যাই তখন বামে দিয়ে চলে যাই, আর ডাইনে যাইতে হবে যেহেতু আশুলিয়ার ওইদিকে দিয়ে যাব। আর কোথাও জ্যাম না থাকলেও এখানে জ্যাম পাওয়াই যায়। আর এখানে রাস্তাও তেমন একটা ভালো না। এখানে জ্যাম লাগার প্রধান কারণ হচ্ছে রাস্তাটা খুবই ছোট এবং ভাঙা। এই যে উপরে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেট্রো রেলের, এটা এখান দিয়ে মেট্রো রেল চলে। আমরা মেট্রো রেলের নিচ দিয়ে যাচ্ছি, দুই পাশে লেক আছে, অনেক সুন্দর। এই ভাঙা রাস্তার কথা বললে শেষ হবে না, আর রাস্তাও শেষ হইতেছে না। আচ্ছা, ভাঙা রাস্তা থেকে বের হয়ে তারপরে কথা বলি। হ্যাঁ, যাই হোক, ভাঙা রাস্তা পার হয়ে চলে আসলাম উত্তরা দক্ষিণে। সুন্দর সুন্দর ফুল গাছ লাগাইছে, দেখেন এই গাছগুলো বেশি দিন হয় না লাগাইছে। এখানে এই গাছগুলো আস্তে আস্তে আরও অনেক বড় হবে যখন, তখন আরও সুন্দর লাগবে। আর এই ফুল গাছগুলো যদি আরও বড় হয় তখন দেখা যাবে যে ইচ্ছা করে চাপ দিছে গাড়িটা, অথচ ডানে জায়গা আছে। এই হচ্ছে ওদের অবস্থা। আমি তো আমার লেন মেনটেন করেই যাচ্ছি, তোমার চাপ দেওয়ার কোনো দরকার আছে ভাই? এই যে দেখেন ফুল, দেখছেন কত সুন্দর সুন্দর ফুল, মনে হইতেছে যে একটা ছিঁড়ে নিয়ে যাই। আপনাদেরকে একটা জিনিস দেখাই, এই দেখেন এই রাস্তাটা পুরো রাস্তা জুড়ে একদম আশুলিয়া পর্যন্ত, মানে কোনো ল্যাম্পপোস্ট নাই, মানে কোনো আলো নাই। রাত্র যখন হয় তখন এই রাস্তাটা সম্পূর্ণ একদম অন্ধকার থাকে, মানে এই রাস্তার নিজস্ব কোনো আলো নাই। আমাদের গাড়ির আলো দিয়ে, হেডলাইটের আলো দিয়ে এই রাস্তা আলোকিত, এরকম একটা বিষয়। একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটা ল্যাম্পপোস্টও নাই। এটা হচ্ছে বেড়িবাঁধ, বেড়িবাঁধ পার হয়ে আশুলিয়ার রাস্তায় ঢুকলাম। এখান দিয়ে সোজা হচ্ছে আশুলিয়া, এই হচ্ছে আশুলিয়া ব্রিজ। আশুলিয়া ব্রিজে আসলে মোটামুটি জ্যাম সবসময় থাকে, অবশ্য এখানে এক্সপিরিয়েন্স হয়ে হবে। এখানে ব্রিজের কাজ চলতেছে, ব্রিজের কাজ সম্পূর্ণ হলে হয়তো বা আর এই জ্যামের ভোগান্তিটা থাকবে না। এই যে জ্যাম দেখতে পাচ্ছেন এটা একদম আশুলিয়া থেকে নরসিংপুর পর্যন্ত, আর আপনার আশুলিয়া থেকে নরসিংপুরের দূরত্ব হচ্ছে প্রায় 6-7 কিলোমিটার, এরকমই হবে। আর এই 6-7 কিলোমিটার পুরোটাই জ্যাম থাকবে, এটা আমি শিওর। আপনারা বলতে পারেন আমি ভবিষ্যৎবাণী করতেছি কি না, আসলে ওরকম কিছুই না। তবে এই রাস্তায় আমার প্রায় সময় চলাফেরা হয়, প্রায় মাসের মধ্যে 15 দিনের মতো আসা যাওয়া হয়, আমার সেই অভিজ্ঞতা থেকেই বলছি আর কি। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। আমার ভিডিওটি যারা দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা রাখি দেখা হচ্ছে আপনাদের সাথে শীঘ্রই নেক্সট কোনো ব্লগে। টাটা, বাই বাই, টেক কেয়ার।